हेलो व्यूअर्स एंड माय डियर स्टूडेंट्स, एट फर्स्ट टेक माय सलाम, अस्सलाम वालेकुम रहमतुल्लाह। आई होप यू ऑल आर वेल विद योर पेरेंट्स वेरी सेफली बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। आई एम आल्सो फाइन बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। डियर स्टूडेंट्स, आई एम मासूम बिल्ला, लेक्चरर इन इंग्लिश, मोजी जोरिना फाउंडेशन स्कूल एंड कॉलेज। डियर स्टूडेंट्स, आई वुड लाइक टू गिव यू अ क्लास ऑन इंग्लिश सेकेंड पेपर। टूडेज लेसन इज आर्टिकल। डियर स्टूडेंट्स, यू नो इन माई प्रीवियस क्लासेस आई टॉट यू 10 रूल्स ऑन आर्टिकल। टुडे आई वुड लाइक टू गिव यू अ क्लास ऑन आर्टिकल इन्फॉर्मिंग यू रूल 11 टू द लेफ्ट। डियर स्टूडेंट्स, आई इन्फॉर्म यू दैट इन योर ACCA एग्जाम यू विल गेट इंग्लिश ग्रामर क्वेश्चंस। फर्स्ट क्वेश्चन अर्थात क्वेश्चन नंबर 1, तुम्हारा जानो जे एक नंबर जे प्रश्नটা থাকবে সেটা হলো इंग्लिश सेकंड পেপারের উপরে আমি তোমাদের এর আগেই বলেছি তোমাদেরকে কিভাবে কেমন প্রশ্ন থাকবে এবং তোমাদের মান্থলি টেস্টে তোমাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাস সংক্রান্ত আমি আলোচনা করেছিলাম আমার প্রথম ক্লাসে। আজকের এই ক্লাসটা তোমাদের থার্ড ক্লাস। তো সেখানে আমি বলেছিলাম যে আর্টিকেল তোমাদের মান্থলি টেস্টে অর্থাৎ MT পরীক্ষায় তোমাদের আর্টিকেল থাকবে। সেই আর্টিকেলের উপরে এর আগে আমি দুইটি ক্লাসের মাধ্যমে 10টি নিয়ম শিখিয়েছি। আজকে আমরা 11 নম্বর রুল থেকে শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো যে আর্টিকেল এক নম্বর যে প্রশ্নটা থাকবে সেখানে থাকবে আর্টিকেল। এই আর্টিকেলের 10টি গ্যাপ থাকবে, প্রতিটা গ্যাপে একটি করে আর্টিকেল বসাতে হবে যার মান বন্টনে তোমাদের মান থাকবে কত, প্রশ্নর মান থাকবে এক একটা 0.5। সুতরাং 10টি প্রশ্নে 10 × 0.5 ইজ ইকুয়াল টু 5 মার্কস থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, লেটস স্টার্ট আওয়ার ক্লাস অন আর্টিকেল ফ্রম রুল 2, রুল 11। তো প্রিয় শিক্ষার্থী দেখো, রুল 11 নম্বরে আমাদের কি লেখা আছে, কমন নাউন প্লুরাল কিন্তু তার দ্বারা নির্দিষ্ট করে বোঝালে অথবা নির্দিষ্ট স্থানে অবস্থান করা বোঝালে তার পূর্বে দি বসে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের 11 নম্বর 10 নম্বর রুলে বলেছিলাম কমন নাউন প্লুরাল হলে সাধারণত তার আগে আর্টিকেল বসে না, কিন্তু কমন নাউন প্লুরাল এবং সেই প্লুরাল কমন নাউন দ্বারা যদি নির্দিষ্ট করে বোঝায় অথবা নির্দিষ্ট স্থানে অবস্থান করে তখন তার পূর্বে দি বসবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বুঝলাম যে কমন নাউন প্লুরাল হলে এবং ওই কমন নাউন দ্বারা নির্দিষ্ট করে বোঝালে অথবা নির্দিষ্ট স্থানে অবস্থান করা বোঝালে তার পূর্বে কি বলবে, দি বলবে। দেখো আমরা এখানে কি পেয়েছি, ড্যাশ বার্ডস অফ দ্য ট্রি আর চিপিং, ড্যাশ বার্ডস অফ দ্য ট্রি আর চিপিং। তাহলে এখানে বার্ডস অফ দ্য ট্রি গাছের পাখিগুলা, এখানে পাখিগুলা কিন্তু আমাদের প্লুরাল কমন নাউন এবং কোথায় অবস্থান করছে, গাছে অবস্থান করা পাখিগুলো কিচির মিচির করছে। তাহলে আমরা কি লিখবো, দ্য বার্ডস অফ দ্য ট্রি আর চিপিং। প্রিয় শিক্ষার্থী, পরের যে উদাহরণটা আছে দেখো, ড্যাশ গার্লস অফ দ্য ক্লাস আর ভেরি পোলাইট। ড্যাশ গার্লস অফ দ্য ক্লাস, ক্লাসের শ্রেণীর বালিকাগুলা, ক্লাসের বালিকাগুলা। তাহলে কি, ক্লাসের বালিকা যখন বলছি তখন আমরা এই প্লুরাল কমন নাউনটি নির্দিষ্ট স্থানে অবস্থান করছে অথবা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যখন প্লুরাল কমন নাউন দ্বারা নির্দিষ্ট করে বোঝাবে অথবা নির্দিষ্ট স্থানে অবস্থান করা বোঝাবে তখন তার পূর্বে আমরা কি বসাবো, দা বসাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা রুল 12 এ যাই। রুল 12 এ কি বলা আছে, কমন নাউন দ্বারা সাধারণ নামকে না বুঝে কেবল তার গুণের নাম বুঝালে। কমন নাউন দ্বারা সাধারণ নামকে না বুঝালে, না সাধারণত নামকে না বুঝিয়ে কেবল তার গুণের নাম বোঝালে ওই কমন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় এবং তার পূর্বে দি বসে। এখন আমরা যদি বলি যে কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, কমন নাউনের আগে আর্টিকেল দি বসে যদি বিশেষ গুণের নাম প্রকাশ পায় তখন ওই কমন নাউনটি কি হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তো
চলো আমরা দেখি উদাহরণগুলো কি লেখা আছে। ড্যাশ মাদার ইন হার অ্যারোস, এখানে মাদার মানে কি মা ছিল আগে, কিন্তু মাদার অর্থ কি মা, কিন্তু এই বাক্যে আমাদের মাদার বলতে কি বোঝাচ্ছে, মাতৃত্ব, তাহলে মায়ের গুণের নাম বোঝাচ্ছে। তাহলে দা মাদার ইন হার, তার ভিতরে মাতৃত্ব অ্যারোস জেগে উঠলো। এরপর কি লেখা আছে, ড্যাশ বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই, মানুষের ভিতরের পশুত্ব সহজে মরে না। এই বিস্ট ছিল কমন নন, কিন্তু এই কমন ননের আগে যখন দি বসাচ্ছি তখন আমাদের কি হয়েছে, এখানে পশুত্ব হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর পশু থাকছে না। দা বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই, মানুষের ভিতরের পশুত্ব সহজে মরে না। পরের উদাহরণটা দেখো, চেক ড্যাশ বিস্ট ইন ইউ, তোমার ভিতরের পশুত্বকে সংবরণ করো, দ্যাট মিন্স কন্ট্রোল দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরের পশুত্বকে নিয়ন্ত্রণ করো। ড্যাশ ফাদার ইন হিম অ্যারোজ, তার ভিতরে পিতৃত্ব জেগে উঠলো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 12 নম্বর রুলটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে, খেয়াল করো কি বলেছি, কমন নাউন দ্বারা সাধারণ নামকে না বুঝে, সাধারণ নামকে না বুঝে কেবল তার গুণের নাম বোঝালে ওই কমন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় এবং তখনই তার পূর্বে দি বসে। দা মাদার ইন হার অ্যারোজ, তার ভিতরে মাতৃত্ব জেগে উঠলো। দা বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই, মানুষের ভিতরের পশুত্ব সহজে মরে না। চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরের পশুত্বকে সম্বরণ করো। দা ফাদার ইন হিম অ্যারোজ, তার ভিতরে পিতৃত্ব জেগে উঠলো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা রুল 11 এবং 12 আমরা সুন্দরভাবে শিখলাম। এবার আমরা রুল 13 কি বলছে, ম্যান দ্বারা পুরুষ জাতি এবং উইম্যান দ্বারা নারী জাতি বোঝালে ম্যান এবং উইম্যান সিঙ্গুলার কমন নাউন হওয়ার পরও তাদের আগে আর্টিকেল বসবে না। আমরা কি বল, ম্যান মানে আমরা জানি মানুষ, কিন্তু এখানে কি পুরুষ জাতি বোঝাবে, উইম্যান দ্বারা কি বোঝাবে, উইম্যান মানে কি মহিলা বা নারী, সেখানে আমাদের নারী জাতি বোঝাবে, তাহলে ম্যান সিঙ্গুলার নাউন কমন নাউন, আবার কি উইম্যানটা কি সিঙ্গুলার কমন নাউন। তো এই সিঙ্গুলার কমন নাউন দ্বারা যদি পুরুষ জাতি অথবা নারী জাতি, ম্যান দ্বারা পুরুষ জাতি এবং উইম্যান দ্বারা নারী জাতি বোঝালে ম্যান এবং উইম্যান সিঙ্গুলার কমন নাউন হওয়ার পরও তাদের আগে আর্টিকেল বসবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বললাম, যে ম্যান দ্বারা পুরুষ জাতি এবং উইমেন দ্বারা নারী জাতি বোঝালে ম্যান এবং উইমেন সিঙ্গুলার কমন নাউন হওয়ার পরও তাদের আগে আর্টিকেল বসবে না। ড্যাশ উইমেন ইজ ম্যানস মেট, নারী জাতি পুরুষ জাতির সঙ্গী, তাহলে কি নারী জাতি পুরুষ জাতির সঙ্গী, এখানে ক্রস হবে। ড্যাশ উইমেন ইজ ক্রেডিউলাস, ক্রেডিউলাস মানে কি গালিবল, দ্যাট মিনস ইজিলি ডিসিভড, বিশ্বাসপ্রবণ, তাহলে উইমেন ইজ ক্রেডিউলাস, উইমেন ইজ ক্রেডিউলাস, নারী জাতি বিশ্বাসপ্রবণ। ড্যাশ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। প্রিয় শিক্ষার্থী, 14 নম্বর রুলে কি লেখা আছে, তাহলে প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল পড়বে না। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 14 নম্বর রুলে কি পেলাম, প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, প্রপার নাউনের আগে সাধারণত কি বসে না, আর্টিকেল বসে না। তবে প্রপার নাউন দ্বারা যদি নদী, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, গ্রহ, নক্ষত্র, ধর্মগ্রন্থ, উপাসনালয়, পত্রিকা, গ্রুপ অফ স্টেটস মানে কি রাষ্ট্রপুঞ্জ বোঝায়, তাহলে তাদের আগে দি বসে। প্রিয় শিক্ষার্থী, আমরা বললাম কি, প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, তবে প্রপার নাউন দ্বারা যদি নদী, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, গ্রহ, নক্ষত্র, ধর্মগ্রন্থ, উপাসনালয়, পত্রিকা, গ্রুপ অফ স্টেটস বোঝায়, তাহলে তাদের আগে দি বসে। তো আবার এই প্রপার নাউন যদি কথার কথা আই সহা ড্যাশ কামাল অন দ্য স্ট্রিট, তাহলে আমি এখানে কিন্তু যদি তুলনা বোঝায়, প্রপার নাউন দ্বারা যদি তুলনা বোঝায় তখন কিন্তু আবার, যেমন আই সহা ড্যাশ কামাল অন দ্য স্ট্রিট, আমি কামালের মতো একজনকে রাস্তার উপরে দেখেছিলাম, তখন ওই প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে, তখন প্রপার নাউনটি কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। কমন নাউন দ্বারা তুলনা করা বোঝালে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে এবং তখনই সেটা কমন নাউন হয়ে যায়। আর আমরা এখানে যে কথাটা বলতে চাই চেয়েছি আমি, সেটা হলো প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, তবে প্রপার নাউন দ্বারা যদি নদী, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, গ্রহ, নক্ষত্র, ধর্মগ্রন্থ, উপাসনালয়, পত্রিকা, গ্রুপ অফ স্টেটস বোঝায়, তাহলে তাদের আগে দি বসে। আই ওয়েন্ট টু ড্যাশ কে এস এ, তাহলে দা কে এস এ, কে এস এ বলতে কিংডম অফ সৌদি আরাবিয়া,
কিংডম অফ সৌদি আরব, আমি যদি বলতাম আই ওয়েন্ট টু ড্যাশ ইউকে ড্যাশ ইউএসএ, তাহলে কি দা ইউএসএ, দা ইউকে, দা কেএসএ। এরপরে দেখো আমরা ড্যাশ আন্দামানস, তাহলে কি দা আন্দামানস, ড্যাশ হিমালয়েজ, দা হিমালয়েজ। তাহলে 14 নম্বর রুলটা আমরা পড়েছি, প্রপার নাউন এর আগে সাধারণত আর্টিকেল বসে না, তবে প্রপার নাউন দ্বারা যদি নদী, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, গ্রহ, নক্ষত্র, ধর্মগ্রন্থ, উপাসনালয়, পত্রিকা, গ্রুপ অফ স্টেটস বোঝায় তাহলে তাদের আগে দিবসে। কিন্তু একটু নোট করে মনে রাখবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে বসবা, যখনই ক্লাস করবা তখনই কি খাতা কলম নিয়ে বসবা, এবং আমার এই ক্লাসটা খুব গুরুত্ব সহকারে তোমরা বোঝার চেষ্টা করবা এবং সাথে সাথে লিখে রাখবা, কারণ এটা কিন্তু তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। এরপর আমরা দেখো কি লেখা আছে, কিন্তু একটি মাত্র পর্বত হলে তার আগে দিবস না, একটি মাত্র পর্বত হলে তখন দিবস না, কিন্তু পর্বত মালা যদি বোঝায় তাহলে কি হবে, তার আগে দিবস। ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে মাউন্ট এভারেস্ট পৃথিবীতে কয়টি আছে, একটি আছে, সুতরাং মাউন্ট এভারেস্টের পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না, কারণ একটি মাত্র পর্বত বোঝালে তাহলে তার আগে দিবস না। প্রিয় শিক্ষার্থী চলো আমরা 15 নম্বর উল্টা যাই, সেখানে কি লেখা আছে, ভাষার আগে আর্টিকেল বসে না, ভাষার আগে কি বসে না, আর্টিকেল বসে না, কিন্তু জাতির পূর্বে দিবসে। তাহলে ভাষা যদি বোঝায় তাহলে আমরা ইংরেজি, বাংলা, ফ্রেঞ্চ ইত্যাদি ইত্যাদি যত ভাষা আছে ওই ভাষা ওর পূর্বে আর্টিকেল বসবে না, কিন্তু ভাষা না বুঝে যদি ওই ওয়ার্ডটি দ্বারা যদি জাতি বোঝায় তাহলে তার পূর্বে দিবসে। ড্যাশ ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই ইংলিশ দ্বারা কি বোঝাচ্ছে, আন্তর্জাতিক ভাষা বোঝাচ্ছে, সুতরাং ইংলিশের আগে কি বসবে না, যেহেতু ইংলিশ দ্বারা ভাষা বোঝাচ্ছে সুতরাং তার আগে ক্রস বলবে, এবং ইন্টারন্যাশনাল আগে তুমি দেখো এখানে একটা গ্যাপ দিয়েছি, তো ইন্টারন্যাশনাল এই ওয়ার্ডটির যেহেতু প্রথম বর্ণটি ভাওয়েল সুতরাং তার পূর্বে অ্যান বলবে, তাহলে ড্যাশ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে কি ক্রস হবে। দ্বিতীয় উদাহরণটা আমাদের কি লেখা আছে, কি লেখা আছে যে ড্যাশ ইংলিশ আর আ ব্রেভ নেশন, তাহলে কি একটা সাহসী জাতি, তাহলে এই ইংলিশ দ্বারা কি বোঝাচ্ছে, একটা জাতি বোঝাচ্ছে, সুতরাং দা ইংলিশ আর আ ব্রেভ নেশন। প্রিয় শিক্ষার্থী 16 নম্বর উল্টা আমরা আসি, কি বলা হয়েছে, কোনো অ্যাডজেক্টিভ দ্বারা প্লুরাল কমন নাউন বোঝালে তার আগে দিবস। সহজ কথা হলো আমরা অ্যাডজেক্টিভ কাকে বলি, অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ এ নাউন অর এ প্রোনাউন, অ্যাডজেক্টিভ হলো এমন একটি ওয়ার্ড যেটা নাউন অথবা প্রোনাউনকে কি করে, বিশেষায়িত করে। এই অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডজেক্টিভ যদি ভার্বের আগে বসে এবং ওই অ্যাডজেক্টিভটা যদি নাউনে প্রকাশিত হয় তখন কি করতে হবে, তার আগে দি বসাতে হবে, এবং যখনই আমরা অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দি বসবো তখন কি হবে, সেটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে আর ভার্বটি তখন প্লুরাল হবে। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা রুল 16 আমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, যে কি বলা হয়েছে, কোনো অ্যাডজেক্টিভ দ্বারা প্লুরাল কমন নাউন বোঝালে তার আগে দিবস। দেখো ড্যাশ পোর আর নেগলেক্টেড এভরিহোয়ার, তাহলে কি এখানে আমাদের ভার্বটা যেহেতু প্লুরাল আছে, আমি তোমাদের বারবার বলেছি যে ভার্বটা যখন প্লুরাল থাকবে তখন নিশ্চয় তার সাবজেক্টটি কি হবে, প্লুরাল হবে, আর ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাবজেক্টটি কি হবে, সিঙ্গুলার হবে। এখানে যেহেতু আমাদের ভার্বটি প্লুরাল দেওয়া আছে তাহলে আমাদের সাবজেক্টটা কি হবে, প্লুরাল হবে, আর এই পোরটা হলো যদি নাউনের আগে বসতো তখন আমরা অ্যাডজেক্টিভ বলতাম, অথবা লিঙ্কিং ভার্বের পরে যদি বসতো তাহলে তাকে কি বলতাম, অ্যাডজেক্টিভ বলতাম, বাট এইখানে ভার্বের আগে বসছে আর এই পোরের আগে গ্যাপ আছে, তো যেহেতু এখানে ভার্বটি প্লুরাল আছে তাহলে এই পোরটা অবশ্যই নাউন হবে, আর নাউন হওয়ানোর জন্য শর্ত হলো কি, তার আগে দি বসাতে হবে। তাহলে দা পোর গরিবেরা, একটা জাতি বোঝাচ্ছে, তাহলে গরিবেরা আর নেগলেক্টেড এভরিওয়ার, সব জায়গায় কি হন, ঘৃণিত হন, তাহলে কোনো অ্যাডজেক্টিভ দ্বারা প্লুরাল কমন নাউন বোঝালে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দি বসলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায় এবং তারপরে ভার্বটি প্লুরাল হয়। ড্যাশ অনেস্ট আর রেসপেক্টেড বাই অল, দা অনেস্ট আর রেসপেক্টেড বাই অল, অর্থাৎ সৎ মানুষেরা, সতেরা, যারা সৎ প্রকৃতির মানুষ তারা কি হয়, সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে কি হয়, সম্মানিত হন। প্রিয় শিক্ষার্থী আমরা 17 নম্বর রুলটা দেখি কি লেখা আছে, 17 নম্বর রুলে লেখা আছে কোনো অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকলে, কোনো অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকলে ওই অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না। প্রিয় শিক্ষার্থী আমাদের মনে রাখতে হবে যে কোনো অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকলে, কোনো অ্যাডজেক্টিভের পরে কি না থাকলে, নাউন না থাকলে
ওই অ্যাজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে না। তাহলে এখন কথা হলো অ্যাজেক্টিভের পরে, তাহলে ওই অ্যাজেক্টিভের আগে কি থাকতে পারে? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি অ্যাজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাজেক্টিভ বসে। সো লেটস গো টু সি, দেখো হি ইজ ড্যাশ গুড টু ডু দ্য ওয়ার্ক, তাহলে হি ইজ আ গুড টু ডু দ্য ওয়ার্ক, নো এখানে ক্রস হবে, আর্টিকেল বলবে না, হি ইজ ড্যাশ গুড, এই গুডটা কি অ্যাজেক্টিভ, তাহলে হি ইজ গুড টু ডু দ্য ওয়ার্ক, তিনি কাজটি করার ব্যাপারে যথেষ্ট, তিনি ভালো। দ্য ম্যান ইজ ড্যাশ অনেস্ট, আমরা জানি কি এই যদি সরলের মতো উচ্চারিত হয় তখন কিন্তু তার পূর্বে কি অ্যান বসে, হ্যাঁ তখনই অ্যান বলবে, দ্য ম্যান ইজ ড্যাশ অনেস্ট পার্সন, দ্য ম্যান ইজ অ্যান অনেস্ট পার্সন, তখন পার্সনটা নাউন থাকবে। তাহলে অ্যাজেক্টিভের পরে যদি নাউন থাকে তখন ওই অ্যাজেক্টিভের আগে আর্টিকেল বসবে, আদারওয়াইজ বসবে না। তাহলে দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটি সৎ। প্রিয় শিক্ষার্থী, আমরা রুল 18-এ দেখি কি লেখা আছে, মোস্ট লিস্ট সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট অথবা লিস্ট অথবা সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। আমরা স্বাভাবিকভাবে এটা আমরা বলতে পারি যে সকল সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসবে। তাহলে মোস্ট, তাহলে কি দ্য মোস্ট, লিস্ট দ্য লিস্ট, সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ কি অ্যাজেক্টিভের তিন নম্বর ফর্মটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি, তোমরা নিশ্চয়ই এটা জানো। এর পূর্বে দি বসে, হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে হি ইজ দ্য বেস্ট, গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট, তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড গার্লস, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড গার্লস, তাহলে দ্য মোস্ট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলো ক্লাসটি একটু রিভিউ করি। আমরা 11 নম্বর রুল থেকে আজকে আমরা আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 11 থেকে আজকে আমরা কত পর্যন্ত গেছি, 17 নম্বর রুল পর্যন্ত গিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা 18 নম্বর রুল পর্যন্ত গিয়েছি। এই 18-র পরে আমরা হয়তো আর একটি ক্লাসের মাধ্যমে আমাদের আর্টিকেল শেষ করতে পারবো আশা করছি। তো তোমাদের যদি এই ক্লাসে কারোর কোনো সমস্যা হয়ে থাকে, আশা করি নেক্সট ক্লাসে তোমরা আমাকে অবশ্যই জানাবে যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারি নাই। সুতরাং আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব, মানে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার ইউ ফল ইন আ প্রবলেম অর এনি প্রবলেম, তোমরা যে কোনো সমস্যায় যদি পড়ো আমি তোমাদেরকে সর্বোচ্চভাবে চেষ্টা করব বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাজ হবে, আমি প্রায় বলি যে ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এনিথিং ইজিলি, ইউ মাস্ট আস্ক কোশ্চেন টু মি ইন এ ফ্রেন্ড ওয়ে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই ভার্চুয়াল ক্লাসে তোমরা আমার সঙ্গে পার্টিসিপেশন করার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সকলের জন্য দোয়া কামনা করে আমার নিজের জন্য দোয়া আছে, আজকের এই ক্লাস ভার্চুয়াল অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।